শুধুমাত্র দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ নয়, প্রযুক্তির সঙ্গে যুগপথ বিকশিত উন্নত মানের গাড়িগুলো জীবনধারায় যোগ করেছে নতুন নতুন সুবিধা। বিভিন্ন ব্র্যান্ডের সুপার ফাস্ট কার ও হাইপার কারের শ্বাসরুদ্ধকর বিলাসবহুল গাড়িগুলো সামাজিক অবস্থানকে নতুন করে সংজ্ঞায়িত করে। আরও একটু আরামদায়ক ডিজাইনে আরও একটু নতুনত্ব এবং আরও এক ধাপ উচ্চতর কর্মক্ষমতা দিতে রীতিমতো প্রতিযোগিতা করে চলেছে অটোমোবাইল নির্মাতারা। তাই আজকের ভিডিওতে আলোচনা করব পৃথিবীর সেরা 10টি বিলাসবহুল গাড়ি সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, রোলস রয়েলস বোট টেল। এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল গাড়ি রোলস রয়েলস বোট টেল, যার মূল্য 28 মিলিয়ন মার্কিন ডলার। চোখ দাঁড়ানো গাড়িটি ডিজাইন করেছে জনপ্রিয় অটোমোবাইল ব্র্যান্ড রোলস রয়েলসের কোচবিল্ড বিভাগ। বোট টেলের 536 হর্সপাওয়ারের শক্তিসম্পন্ন 6.75 লিটারের 2-ইন টার্বোচার্জকৃত V12 ইঞ্জিনের ক্ষমতা আছে। ফ্যান্টম ঘন্টায় সর্বোচ্চ 250 কিলোমিটার বা 155 মাইল ঘন্টা বেগে ছুটতে পারে। বোট টেলের পেছনের ডেকের 5টি ইলেকট্রনিক্স কন্ট্রোল ইউনিট সহ 1813টি যন্ত্রাংশ রয়েছে। এই অত্যাশ্চর্য 52টি ডিজাইনের অনুপ্রেরণা এসেছে ক্লাসিক ইয়র থেকে। ব্র্যান্ডের বিলাসিতা ও বিশেষত্বকে জাহির করার মাধ্যমে এই ভার্সনটি রোলস রয়েলস কাস্টমারাইজেশনের এক সীমাহীন সম্ভাবনা প্রদর্শক করেছে। 2, বুগাটি লা ভয়চানিয়ার। ফ্রান্সের বুগাটি অটোমোবাইল SAS এই অসাধারণ হাইপারকারটি বানিয়েছিল কিংবদন্তি বুগাটি টাইপ 57 SC আটলান্টিককে উৎসর্গ করে। 2019 সালে জেনেভা মোটর শো এর মাধ্যমে উন্মোচিত এই মাস্টারপিসটি আধুনিক প্রযুক্তি ও ক্লাসিক ডিজাইনের এক অভাবনীয় সংমিশ্রণ, যার মূল্য 18.7 মিলিয়ন মার্কিন ডলার। 8 লিটার কোয়াড টাচবোর্ড করা WBU 16 ইঞ্জিন যানটিকে 1497 হর্সপাওয়ার শক্তি দিতে পারে। কাইরন বুগাটি যৌথ উৎপাদিত গাড়িগুলোর সবচেয়ে কম সময়ে 0 থেকে 400 কিলোমিটার পার ঘন্টা বা 249 মাইল ঘন্টা গতিতে ওঠার রেকর্ড রয়েছে। এর আভ্যন্তরীণ ও বাহ্যিক কারুকার্যগুলো কারিগরের সূক্ষ্ম ও যত্নশীল কাজের কথা জানান দেয়। এই একচেটিয়া যানবাহন নিমেষেই বিলাসিতা, কর্মক্ষমতা ও স্বপ্রতিভা শিল্পকলার প্রতীক হিসাবে কাজ করে। 3, বুগাটি সেন্সোডিসি। এই সীমিত সংস্করণের হাইপারকারটি বিখ্যাত বুগাটি EB110 এবং বুগাটি মার্কিউরের 110তম জন্মদিনকে উৎসর্গ করে করা হয়েছিল। বুগাটি অটোমোবাইলস SAS সেন্সোডিসির মোড়ক উন্মোচন করেন 2019 সালে। মাত্র 10টি গাড়ি তৈরির উদ্দেশ্য নিয়ে উৎপাদিত এই ভার্সানটি বেশ ব্যতিক্রমী ও বিরল এক অটোমোবাইল। এর দাম ঠিক হয়েছিল 9 মিলিয়ন মার্কিন ডলার। সেন্সোডিসির অত্যাশ্চর্য ডিজাইন আধুনিক উৎপাদনগুলোকে অন্তর্ভুক্ত করার সময় EB110 ঐতিহ্যবাহী নান্দনিকতাকে সঙ্গে রাখা হয়। এর 8 লিটার কোয়াড টাচবোর্ড এর WBU 16 ইঞ্জিন 1578 হর্সপাওয়ার প্রদান করে। দীর্ঘ ভ্রমণে গাড়িটি সর্বোচ্চ 240 মাইল ঘন্টা বা 380 কিলোমিটার ঘন্টা গতি তুলতে সক্ষম। এটি সত্যিকারের অর্থেই বুগাটির প্রকৌশল দক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। 4, মার্সিডিজ মেব্যাক এক্সেলেরা। এক্সেলেরা বিখ্যাত জার্মান অটোমোবাইল প্রস্তুতকারক মার্সিডি বেঞ্চের উৎপাদিত একটি ব্যতিক্রমী স্পোর্টস কার। 2004 সালে এটি তৈরি করা হয় একটি ওয়ান অফ কনসেপ্ট কার হিসাবে, যার মূল্য 8 মিলিয়ন মার্কিন ডলার। এক্সেলেরা পরিচালিত হয় 5.9 লিটার টুইন টার্বোচার্জকৃত V12 ইঞ্জিন দ্বারা, যেটি 690 হর্সপাওয়ার উৎপন্ন করে। গাড়িটির সর্বোচ্চ গতি ঘন্টায় 351 কিলোমিটার বা 218 মাইল পার ঘন্টা। যানটির অসাধারণ ডিজাইনে সর্বোত্তম উপকরণ ও কারুকার্যকে একত্রিত করা হয়েছে। এর জাঁকজমক আভ্যন্তর ভাগে রয়েছে উচ্চমানের চামড়ায় গৃহসজ্জা সামগ্রী এবং অত্যাধুনিক প্রযুক্তি। মার্সিডি বেঞ্জের বিলাসিতা ধারাকে অব্যাহত রেখে এক্সেলেরা একচেটিয়াভাবে প্রকৌশল ও উচ্চ পারফরমেন্সের প্রতিনিধিত্ব করেছে। 5, বুগাটি ভিভো। এই সীমিত সংস্করণ হাইপারকারটি বুগাটি অটোমোবাইল SAS বুগাটি কাইরনের উপর ভিত্তি করে 2018 সালে চালু করা হয়েছিল। উৎপাদিত 40টি গাড়ির সবকটি আনুষ্ঠানিকভাবে উন্মোচনের আগেই বিক্রি হয়ে গিয়েছিল। এর মূল্য ছিল 5.8 মিলিয়ন মার্কিন ডলার। ফরাসি কিংবদন্তি বুগাটি রেসিং ড্রাইভার আলবার্ট ভিভোর নাম অনুসারে এর নামকরণ করা হয়। ভিভো 8 লিটার কোয়াড টাচবোর্ড করা WBU 16 ইঞ্জিন দ্বারা পরিচালিত হয়, যা 1497 হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। ভিভোর সর্বোচ্চ গতিবেগ 380 কিলোমিটার পার ঘন্টা বা 236 মাইল পার ঘন্টা রাখা হয়েছে। সীমিত উৎপাদন ও অতুলনীয় পারফরমেন্স ভিভো গাড়ি ভক্তদের কাছে একটি অত্যন্ত লোভনীয় মাস্টারপিসে পরিণত করেছে।
6 কোয়েনিক্সেস সিসি এক্সআর ট্রেভিটা। এই হাইপারকারটি নির্মাণ করেছেন সুইডিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কোয়েনিক্সেস অটোমোটিভ এবি। 2009 সালে উৎপাদিত এই একচেটিয়া গাড়িটি শীর্ষস্থানীয় প্রকৌশল এবং ডিজাইনকে প্রতিনিধিত্ব করে, যার মূল্য $4.8 মিলিয়ন মার্কিন ডলার। ট্রেভিটার স্বতন্ত্র বডিতে রয়েছে বিশেষ হীরাচূর্ণ মিশ্রিত রজনে লেপনীকৃত কার্বন ফাইবার। এই অপূর্ব বহির আবরণের নিচে রয়েছে টুইন সুপার চার্জকৃত V8 ইঞ্জিন, যেটি 1018 হর্স পাওয়ার উৎপন্ন করে। ট্রেভিটা ঘন্টায় 400 কিলোমিটার বা 249 মাইল ঘন্টা গতিতে ছাড়িয়ে যেতে পারে। এর যুগান্তকারী কর্মদক্ষতা এবং সীমিত উৎপাদন একে দিয়েছে একটি স্বপ্রবাদিত শিল্পগুণ এবং সুইডিশ ব্র্যান্ডের অসামান্য প্রকৌশল বিদ্যার পরিচয়। 7 ল্যাম্বোরগিনি ভেনিনো। স্বনামধন্য ইতালীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যাম্বোরগিনির একটি অসাধারণ হাইপারকার এই ভেনিনো। কোম্পানির 50তম বার্ষিকী উদযাপন করার জন্য 2013 সালে এই ইউনিটটি চালু করা হয়। অটোমোবাইলটির বর্তমান দাম $4.5 মিলিয়ন। ভিভোর মতোই ভেনিনো রয়েছে বোল্ড এবং অ্যারোমেটিভ ডিজাইন। গাড়িটি পরিচালিত হয় 6.5 লিটার V12 ইঞ্জিনের মাধ্যমে, যার ক্ষমতা 740 হর্স পাওয়ার। সীমিত সংস্করণে এই গাড়িটি প্রতি ঘন্টায় 221 মাইল বা 356 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে সক্ষম। 8 বুগাটি কাইরন সুপার স্পোর্টস 300+। ফরাসি অটোমোবাইল নির্মাতা সংস্থা বুগাটি অটোমোবাইলস SAS এই দারুণ হাইপারকারটির স্রষ্টা। 2019 সালে উৎপাদন হওয়া এই গাড়িটি বুগাটির সর্বোচ্চ গতিবেগ রেকর্ডকে স্মরণ করার জন্য ডিজাইন করা হয়েছিল। এটি ছুটতে পারে ঘন্টায় 300 মাইল বা 483 কিলোমিটার প্রতি ঘন্টা। সুপার স্পোর্টস 300+ মাত্র 30টি ইউনিটে বানানো হয়েছিল। এইগুলোর দাম বর্তমানে $3.9 মিলিয়ন। স্পোর্টস কারটি মসৃণ এবং এরোডাইনামিক বৈশিষ্ট্য এর অদম্য গতিতে ছোটার জন্য সামঞ্জস্যপূর্ণ। এর ইঞ্জিন 8 লিটার কোয়াড টাচবোর্ড করা WBU16, যা নিমেষেই 1.578 হর্স পাওয়ারের শক্তি দিতে পারে। এর রেকর্ড ব্রেকিং দক্ষতা এর বিলাসবহুল আভ্যন্তরীণ সজ্জা ও অত্যাধুনিক প্রযুক্তিতে দিয়েছে এক স্বতন্ত্র ভাব। শুধু তাই নয়, বুগাটি কাইরন সুপার স্পোর্টস 300+ অটোমোবাইল শিল্পে উদ্ভাবনশীলতার এক মূর্ত প্রতীক। 9 ল্যাম্বোরগিনি সিয়ান। ল্যাম্বোরগিনি প্রথমবারের মতো বিশ্ববাসীর সামনে এই হাইব্রিড সুপারকারটি নিয়ে আসে 2019 সালে। সে সময় শুধুমাত্র 63টি ইউনিটে বানানো হলেও সেইগুলো এখনও একচেটিয়াভাবে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সিয়ানের বর্তমান দাম $3.6 মিলিয়ন। এর পেছনে তীক্ষ্ণ রেখা ও এরোডাইনামিক উৎপাদন সামগ্রিক নকশায় যোগ করেছে ভবিষ্যৎমুখী এক চিত্তাকর্ষক নান্দনিকতা। 10 পাগানি হুয়ারা রোস্টার বিসি। ইতালীয় গাড়ি নির্মাণ কোম্পানি পাগানি অটোমোবাইল SP এর ব্যতিক্রমী সুপারকার এই হুয়ারা রোস্টার বিসি। 2019 সালে চালু করা এই ভার্সানটি হুয়ারা বিসি কুপের একটি ওপেন টপ ভ্যারিয়েন্ট। প্রাথমিকভাবে তৈরি করা 40টি ইউনিটে বেশ সাড়া ফেলে দিয়েছে গাড়িটি বাজারে নিয়মিত পর্যটকদের মধ্যে। বর্তমানে এর দাম $3.5 মিলিয়ন। 6 লিটার টুইন টার্বো চার্জকৃত V12 ইঞ্জিন দিয়ে, যেটি 791 হর্স পাওয়ারের শক্তি প্রদান করতে সক্ষম, গাড়িটির গতি ঘন্টায় 383 কিলোমিটার বা 238 মাইল ঘন্টায় উঠতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।